আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নারায়ণগঞ্জের ফতুল্লা বাস স্ট্যান্ড এলাকায় কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:30 দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে মণ্ডলপাড়া ও ফতুল্লা বিসিকের ফায়ার সার্ভিসের 6টি ইফনিট এসে ইউনিট এসে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে ছোট বড় প্রায় 20 থেকে 25টি দোকান। এর মধ্যে অধিকাংশ দোকানই কাপড়ের ছিল। শুধুমাত্র একটি দোকান, গ্রিল তৈরির ওয়ার্কশপ ও একটি টিনের দোকান ছিল। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত দোকান মালিককে ও স্বজনরা।